তোমার সারা জীবনের রাজত্ব ভুলে যাবে এক মিনিটে, এর নাম কিয়ামত। তোমার সারা জীবনের অহংকার ভুলে যাবে এক মিনিটে, এক সেকেন্ডে তোমার অহংকার ভুলে যাবে, পৃথিবীর সুখ শান্তি তোমার আর মনে থাকবে না, এর নাম কিয়ামত। বিচারের মাঠ মানে যেই দিন সূর্য থাকবে মাথার উপরে, এর নাম বিচারের মাঠ। যুবক, তোমাকে এক ঘন্টা রোদের মধ্যে দাঁড় করে রাখা যায় না, তোমার শরীর ঘেমে যায়, তোমার শরীরের মধ্যে আগুন লেগে যায়, তুমি তাড়াতাড়ি ফ্যানের নিচে চলে যাও। যুবক, মাথার উপরে থাকবে সূর্য, মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে, এর নাম কিয়ামত। যুবক, তোমার হিসাব ভুল, তুমি ওখানে বসে আছো কেন? তোমার আজকের এই আড্ডা পিটা তোমার আর মনে থাকবে না, তোমার রাজনৈতিক ক্ষমতা তুমি ভুলে যাবে, এর নাম কিয়ামত। তোমার বংশীয় মর্যাদা তুমি ভুলে যাবে, এর নাম কিয়ামত। কিয়ামত কত ভয়াবহ, পৃথিবীর কোন মানুষ মুখের ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। জান্নাত কত সুখ শান্তির জায়গা, তাও পৃথিবীর কোন হৃদয় কল্পনা করতে পারবে না, পৃথিবীর কোন চক্ষু অনুধাবন করতে পারবে না। সুতরাং সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তুমি যদি জান্নাতে যেতে চাও, আপনি যদি জান্নাতে যেতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের রাস্তাকে খুঁজে নেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আরেকটি হাদিস শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো দেখুন আপনাদের মর্যাদা কত বেশি, আপনারা জ্ঞান অর্জন করার জন্য এখানে বের হয়েছেন মানে আপনার পায়ের নিচে ফেরেশতা তার পর বিছিয়েছেন, ফেরেশতা তার পাখা বিছিয়ে দিয়েছেন, ফেরেশতা তার ডানা বিছিয়ে দিয়েছেন।